শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? শীতে আশা করি ভালো আছো, নানান জায়গায় ঘুরতেও যাচ্ছ। শীতকাল মানেই তো ঘুরতে যাওয়ার মৌসুম, তাই না বলুন? তাই আমিও কদিনের ছুটি নিয়ে চলেছি আমার বাপের বাড়ি, আন্দুলে, হাওড়া আন্দুলে। যে আন্দুলের রাজবাড়ি অনেক ফেমাস, আর তার পাশে আছে অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরে আসতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে। যতবারই আমি বাপের বাড়ি আসি, ও বারবার বায়না করে এই অন্নপূর্ণা মন্দিরে আসার জন্য। সেই অন্নপূর্ণা মন্দির আর আমার বাপের বাড়িতে কাটানো কিছু মুহূর্ত নিয়ে থাকছে আজকের ভিডিও। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আমার মেয়ে পুজো দেখতে ভীষণ ভালোবাসে, দেখুন কেমন বসে বসে পুজো দেখছে। আবার এখানে বাদবাকি ফুল নিয়ে পুজো করতেও বসে গেছে, দেখুন। আমার টিভি দেখতে একদমই পছন্দ করে না, কিন্তু এই অনুষ্ঠানটি বেশ মজা নিয়ে দেখছে। আমরা সবাই ছোটবেলায় দিদা ঠাকুমার কাছে গল্প শুনে বড় হয়েছি। আমার মেয়েও এখন দুপুরে ঘুমের আগে দিদার কাছে গল্প শুনে নিচ্ছে। মেয়ের বায়না মেটাতে অবশেষে চলে এলাম অন্নপূর্ণা মন্দিরে। জায়গাটা এতটাই বড়, আমার মেয়ে সে ছোটাছুটি করে বেড়ায় এই জায়গাতে। আর প্রণামী বক্সে টাকা দিতে ও ভীষণ পছন্দ করে। মানি দেবো, তারাও দিচ্ছি। আচ্ছা অনেকগুলো দিচ্ছি, তারাও এলো। হাত পাতো, হাত পাতো, দাঁড়াও। দ
দেখতে পাবে না বাবা, দেখতে পাবে যা। খুশি মেয়ে আমার তার নতুন বন্ধুর সাথে খেলা করুক। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা।